12 মাসে থাই কাটিমন আম চাষে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার আব্দুল কাদের সোহান। অসময়ের আম হওয়ায় বাজারে দামও মিলছে বেশি। তার এই সফলতার কথা শুনে অনেকেই আসছেন আম বাগান দেখতে। খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজ বাগানে বাদামি কাগজে মোড়ানো থাই 12 মাসি কাটিমন আমে ভরে গেছে চুয়াডাঙ্গার মন মিলা গার্ডেন। পাখির উপদ্রব থেকে আমগুলো বাঁচাতে এ ব্যবস্থা নিয়েছেন বাগানের মালিক আব্দুল কাদের সোহেল। বাগান করার 3 বছরের মাথায় আম ধরা শুরু। এরপর থেকে প্রতি বছর 2 বার করে আম পাচ্ছেন। অসময়ে আম হওয়ায় বাজারে দামও মেলে বেশি। সিজনের 50 মণ আম নিয়েছে এবং অফ সিজনে আরও প্রায় 20 থেকে 25 মণ হতে পারে। আরও এখন মুকুল আসতেছে। বর্তমানে যে বাজার 6 থেকে 7 হাজার টাকা করে মণ আমরা টার্গেট করছি, আমরা বিক্রি করতে পারবো। তার সাফল্য দেখে এ জাতের আম চাষ করতে চান স্থানীয়রাও। আমও বাগান করব, তা আমি দেখতে এসেছিলাম, দেখছি খুব সুন্দর, বছরে 2 বার আম আসে। বাগান একটা করব, মনের ইচ্ছা শখ আছে এরকম একটা বাগান করা। সোহেলের মতো আম বাগান থেকে ভালো মুনাফা অর্জনে আগ্রহীদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। অনেক তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসছে, আমরা যেটা শুনেছি যে তরুণ উদ্যোক্তারা তার বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছেন এবং আমরা কৃষক সহানসহ অন্যান্য তরুণ উদ্যোক্তাদেরকে এই 12 মাসিক কাটিমন আম চাষের ব্যাপারে বিভিন্ন প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করে যাচ্ছি। চাষের পর কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখলে ভালো ফলন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।